আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে 40 বছর পার করলো বিশ্ব সাহিত্য কেন্দ্র। 40 বছর পূর্তিতে চলছে দিনব্যাপী নানা আয়োজন। সেখানে আছেন সামিয়া রহমান প্রিমা, আমরা সরাসরি যোগাযোগ করছি তার সাথে। প্রিমা, বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজন নিয়ে বিস্তারিত আমাদের জানান। হাসিব, 40 বছর পূর্তি বিশ্ব সাহিত্য কেন্দ্রে এই 40 বছর পূর্তির উদযাপন দিনটি শুরু হয়েছে আজকে টিএসসি থেকে সকাল 9টায় শাহবাগে। একটি সকাল 9টায় টিএসসি থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, তারপর শাহবাগ থেকে এই সংগঠনটি, বিশাল বড় এই সংগঠনটির প্রতিষ্ঠাতা এবং প্রাণপুরুষ অধ্যাপক আব্দুল আবু সাইদ স্যার বেলুন উড়িয়ে দিনটির উদ্বোধন শুরু করেন। তারপর এই কয়েক হাজার শিক্ষার্থী এই শোভাযাত্রাটিতে কিন্তু অংশ নিয়েছে, তারা সবাই মিলে এখানে একত্রিত হয়ে ঠিক এখান থেকে এখন সারাদিন দিনটি উদযাপিত হচ্ছে। আমরা দেখেছি সকাল থেকে নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনা ছিল দিনটিকে ঘিরে, সকাল থেকে নানা ধরনের আবৃত্তি, গান, নাচ সহ বিভিন্ন পরিবেশনা আমরা দেখতে পেয়েছি। এবং এখানকার অনেক বিশিষ্ট জন, সাবেক মন্ত্রীরা তারা এসেছেন, অধ্যাপক নূর ইসলাম নাহিদ এখানে এসেছেন, সে সাবেক শিক্ষামন্ত্রী, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এসেছেন। একই সাথে আমরা দেখেছি সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর সহ সাবেক যারা, তারা সবাই এসেছেন। অধ্যাপক আব্দুল আবু সাইদকে তারা শুভেচ্ছা জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন এবং তারা বলেছেন যে দিনটি 40 বছর এই সংগঠনটি তারা অনেক ত্যাগ তিতিক্ষার সংগ্রামের মধ্য দিয়ে 40টি বছর অতিক্রম করেছে এবং 40টি বছর ধরে যে চ্যালেঞ্জ অধ্যাপক আব্দুল আবু সাইদ স্যারকে নিয়েছেন এবং আগামীতে যেন তিনি আরও সফল হতে পারেন সে অভিনন্দন তারা জানিয়ে গেছেন। আমরা যে এখন এই মুহূর্তে ঠিক একটি মধ্যাহ্নভোজনের বিরতি চলছে, অর্থাৎ সাংস্কৃতিক পরিবেশনা এখন বন্ধ রয়েছে। তারা বিকাল 3টা থেকে আরেকটি সাংস্কৃতিক পরিবেশনা আবার শুরু হবে এবং তারা আমাদেরকে জানিয়েছে রাত 10টা পর্যন্ত দিনব্যাপী এই সাংস্কৃতিক পরিবেশনা চলবে। এবং এখন আমরা দেখতে পাচ্ছি আসলে অনেকেই আসছেন এই কেন্দ্রের সাথে, 40টি বছর ধরে যারা এখানে বিভিন্ন কাজের সাথে, বিভিন্ন কর্মসূচিতে যারা সংযুক্ত ছিলেন তারা আসছেন, তারা শুভেচ্ছা বিনিময় করছেন, তারা খুব উৎসবমুখরভাবেই কিন্তু তারা এই দিনটি উদযাপন করছে। হাসিব, প্রিমা আপনাকে ধন্যবাদ। বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সামিয়া রহমান প্রিমা।